हाय गाइस, दिस इज रूपा पॉल एंड यू वाचिंग बेंगली एक्सप्लेन विथ रूपा। सो आज के आमी जे मुविटार रिव्यू देव सेटा होच्छे मालायालम मुवि नॉर्थ 24 कथम, जार आईएमडीबी रेटिंग हलो 7.6 आउट ऑफ 10 एंड 85% गूगल यूजर लाइक इट दिस मुवि। तो मुविर मेन कास्टे जारा जारा आछे तारा होच्छे फाहाद फासिल, स्वाति रेड्डी, निधु मोडी और श्रीनाथ वाशी और अनेकेई आछे। तो 15 सेप्टेम्बर 2013 ये मुविटा मुक्ति पाय और ये मुविटा अनेकगुलो अवार्ड जीते। तार भेतरे जे बेस्ट बेस्ट अवार्डगुलो आछे तार नामगुलो आमी बोलछी, बेस्ट केरला स्टेट फिल्म अवार्ड और केरला स्टेट फिल्म अवार्ड फॉर द बेस्ट एक्टर और अनेक अवार्ड ही मुवि पेयेछे। तो आर देरी ना करे चलो स्टार्ट करा जाक मुवि रिव्यू। और जारा जारा एखोनो चैनलटाके सबस्क्राइब करोनी तारा प्लिज चैनलटाके सबस्क्राइब करे पाशे बेल नोटिफिकेशनटा क्लिक करे दाओ और सब बंधुदेर साथे भालो लागले अवश्यई शेयर करो। तो मुवि शुरूते ही हरि के देखानो है जे एका थाकते पसंद करे एवं तार प्रकृति खूब ही शांत, किन्तु हरि एक जन सॉफ्टवेयर इंजीनियर और हरि एतटाई परिष्कार परिच्छन्न जे से हाथे सब समय टिश्यू पेपर नहीं घुरते थाके। टिश्यू पेपर नहीं घुरते थाके कारण से ताके जदि कोनो किछुते हाथ दीते हैं से टिश्यू पेपारे द्रुत ही हाथ दे। हरि एखाने एकटा रोगे भुगछे, सेई रोगटार नाम होच्छे ओसीडी, अबसेसिव कम्पालसिव डिसऑर्डर। हरि जेखाने काज करतो सेखानेओ ताके पछन्द करतो ना, किन्तु से भालो काज करतो बोले सबाई ताके एकटु सम्मान करतो सेई काजेर जोन्नो। সেই রকমই একদিন হারির বস হারিকে ডেকে বলল, আমাকে একটা প্রজেক্টের প্রেজেন্টেশনের জন্য তিরুবত্তমে যেতে হবে। রেডি হয়ে ট্রেনে উঠে পড়ে, ট্রেনটি রাতে ছিল। হারি স্টেশনে গিয়েই সিট খুঁজে বসে পড়ে এবং তার পাশের সিটেই একজনটা প্যাসেঞ্জার ছিল, সে একটু বয়স্ক প্রকৃতির। বয়স্ক মানুষটা কল এলেই কলটা রিসিভ করার জন্যই সে ফোনটা যখনই নিতে যায় তখন সে একটু পড়ে যায় এবং হুট করে তখন হারি দেখে ওপর থেকে একটা মেয়ে এসে ওই লোকটাকে তুলছে, মানে হেল্প করছে। এই হয় আমাদের হিরোইনের এন্ট্রি। তারপর মেয়েটা হারিকেও বলল যে হেল্প করো আমার সাথে। হারি তার কথা শুনে হুট করেই হেল্প করতে চলে যায়। আসলে কোনোদিনও সে কখনো কাউকে হেল্প করেনি, কেউ পড়ে গেলেও তাকে হেল্প করতো না আর কেউ তাকে ডাকলেও হারি সাড়া দিত না। এই প্রথমবারই হারি কোনো মেয়ের কথা শুনে হেল্প করলো। তারপর ভদ্রলোকটা বলতে থাকে যে আমার স্ত্রী অসুস্থ এবং তাকে করিজাকে যেতে হবে, এতে যাবে না, পার্টি স্ট্রাইক হয়েছে বা কোনো কিছুর জন্যই ওখানে ট্রেন যাওয়া অফ বা যাতায়াতের জন্য মানে বন্ধ, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি সেটা হয়ে রয়েছে, সেজন্যই তাকে ব্রেক জার্নি করে যেতে হবে। বারের মতো নিজের ট্র্যাক থেকে সরে অন্য ট্র্যাকে চলতে শুরু করে। হ্যাঁ, মানে হারি তাদের সাথেই যোগ দেয় তার বাড়িতে পৌঁছানোর জন্যই এবং একটা অন্য এক্সপিরিয়েন্স গেইন করে যেটা সে কোনো দিনও করেনি। আর এই এক্সপিরিয়েন্সটাই তার লাইফকে কীভাবে বদলে দেয় এবং এই জার্নিতে আরও কী কী ঘটে সেটা এই মুভির ভেতরে তোমাদের দেখতে হবে। তো আমি বলছি এই মুভিটা ইউটিউবেই অ্যাভেলেবেল আর ইংলিশে পেয়ে যাবে। তো প্লিজ আমিও তোমাদের বলছি এই মুভিটা একবার দেখে দেখো, প্রেমে পড়ে যাবে। ফাহাদ ফাসিলের অ্যাক্টিং বলো, মেয়ে মুভির প্রেমে পড়ে যাবে, এতটা পরিষ্কার, এতটাই স্বচ্ছ আর খুবই কম বাজেটে যে এত সুন্দর একটা ফিল্ম বানানো যায়। বেশি কিছু না, না লন্ডন গেছে, না কোথায় গানের শ্যুট হয়েছে, নর্মাল জাস্ট স্টেটের ভেতরে এত সুন্দর একটা বই বানানো যায় সেটা তোমরা এই মুভিটা দেখেই বুঝবে। আর যদি বলা হয় ন্যাচারাল অ্যাক্টিংয়ের কথা, সেখানে ফাহাদ ফাসিল অল টাইমই বেস্ট। আর তোমরা জানোই ফাহাদ ফাসিল কতটা ফেমাস। তো প্লিজ তোমরা এই মুভিটা দেখো আর থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। আমার এই ভিডিওটা পছন্দ লাগলে অবশ্যই তোমরা শেয়ার করো আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, যাতে তোমাদেরকে আরও এরকম ছোটো ছোটো মুভির আপডেট আমি দিতে পারি। ধন্যবাদ।